তো আমরা ডিপোজিটে ক্লিক করে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ, রকেট, উপায় এবং আরো অনেক পেমেন্ট মেথড রয়েছে। তো আপনারা এগুলোর মাধ্যমে সরাসরি এখানে ডিপোজিট করতে পারবেন এবং এগুলোর মাধ্যমে আপনি কিন্তু উইথড্র নিতে পারবেন। তো ওপেন রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি 100% বোনাসের একটি অফার পেয়ে থাকবেন, আর এটার সময় সীমা থাকবে 1 ঘন্টা। আপনি দেখতে পাচ্ছেন যে উপরে টাইম কাউন্ট হচ্ছে, এখানে মিনিমাম যেটি রয়েছে সর্বনিম্ন 1100 টাকা আপনাকে ডিপোজিট করতে হবে। তো 1100 টাকায় কোনো বোনাস হবে না। তো দেখতে পাচ্ছেন 2200 টাকা 100% বোনাস, 3000 5000। তো যাই হোক, আপনারা আপনাদের সাধ্যমতো বা আপনাদের ইচ্ছে মতো আপনারা এখান থেকে বিকাশ, রকেট অথবা ইউএসডি ডলার হলে ইউএসডি, তো আপনাদের যেই কারেন্সিতে আসলে আপনি চাচ্ছেন রিয়েল অ্যাকাউন্ট ওপেন করতে, তো আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশটাকে সিলেক্ট করে নিলাম। তো 1100 টাকা যেহেতু বোনাস দেবে না, তো আসলে বোনাস দেয় কি না সেটাও দেখানোর জন্য আমি 2200 টাকা সিলেক্ট করলাম এবং কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক পেমেন্ট সিস্টেমটা এভাবে লোডিং হলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ, তো আমরা এখান থেকে পে নাও একটি ক্লিক করে দিলাম। পে নাও ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ক্যাশ আউটের এজেন্ট নাম্বার এটি শো করছে, আর আমার যে অ্যামাউন্টটা এখানে শো করছে, তো এখানে তারা যেটা চাচ্ছে যে ইউ আর বিকাশ ট্রানজ্যাকশন আইডি। তো মূলত যেটা করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমাদেরকে এই বিকাশ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে এই সম পরিমাণের টাকা। তো আমি 2200 টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করে দিলাম। ক্যাশ আউট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর বিকাশ ট্রানজ্যাকশন আইডি। টাকা ক্যাশ আউট করার পরে যে এসএমএসটা আসে সেখানে একটি TRNX একটি কোড থাকে, সেই কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটিতে আমার ক্যাশ আউট করা শেষ এবং এসএমএস এ আসা ট্রানজ্যাকশন আইডিটি আমি এখানে দিয়ে দিলাম। তো এরপরে নিচের একটি বাটন দেখতে পাচ্ছেন কনফার্ম, আবারও পে নাও এবং আবারও কনফার্ম, বাস কাজ শেষ। তো কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল এক্সপোর্ট অপশন, পেমেন্ট সাকসেসফুল। তো আমাদের পেমেন্টটা কিন্তু হয়ে গেল, পেমেন্ট সাকসেসফুল লেখা অলরেডি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটা 4400, আমি কিন্তু অলরেডি 2200 টাকা করেছিলাম, ডিপোজিট করেছিলাম। তো 100% বোনাস যেহেতু, তো এখানে ডাবল হয়ে গেছে গুলো। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স 2200 এবং বোনাস 2200, ইন টোটাল কিন্তু 4400 টাকা ব্যালেন্স শো করছে আমাদের মেইন ব্যালেন্সে।